এই এলাকার সমস্যাগুলি বর্ষার সময় কিছু কিছু ড্রেনে সমস্যা, যারা বেআইনিভাবে কিছু বাড়িঘর দখল করে আছে, স্বাভাবিক ড্রেনে যে জলটা যাওয়ার কথা যা কিছুটা ব্যাঘাত হয় সেদিকে দিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করব। যেটা ওই পাওয়ার হাউস সংলগ্ন যে ড্রেনটা লালবাহাদুর চৌমুড়িতে, এখানে পাওয়ার হাউসে তারা যে ওয়ালটা পড়ে আছে আর দীর্ঘদিন ধরে তারা কোনো এই জায়গাটা তারা কাজ না করে, আমাদের ড্রেন স্বাভাবিক যে জলের গতি বন্ধ হয়ে গেছে সেটা আমরা আগামী সোমবার থেকে কাজ শুরু করব। এবং এই বনমল্লিক বিধানসভা কেন্দ্রে বিশেষ করে এই ওয়ার্ডে আমরা বিভিন্ন সমস্যাগুলি যেটি আমরা দেখেছি সেগুলি অতি সত্ত্বর করার চেষ্টা করবো। সার্বিকভাবে আমরা চাইছি আগরতলা সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পৌর নিগমের পরিষেবা পেতে পারে সেদিকে আমাদের কর্পোরেটরসহ আমরা কাজ করছি। তো আজকের এই উদ্দেশ্য হচ্ছে আমরা এই গার্লসবুজং এই সংলগ্ন জায়গাটা আমরা দেখেছি, এখানেও আমরা ডেন্টাল সংস্কার বা পরিষ্কার করা প্রয়োজন। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয়, যারা এই এলাকা বসবাস করে ডেন্টার সামনে দিয়ে তারা সমস্ত আবর্জনা বাড়ির ড্রেনে ফেলে দেয়। আমাদের কিছুদিন আগেও আমাদের ডিসিল্টিং মেশিন দিয়ে এবং আমাদের লোকরা কাজ করেছিল, কিন্তু আবারও এটা নোংরা ভরে গেছে আবর্জনা। আমি অনুরোধ করবো এই এলাকার জনগণের কাছে যাতে পৌর নিগমের কাজে সহযোগিতা করেন, তাদের যাতে সচেতন হয়, তাদের দায়িত্ব হিসেবে তারা ওই কাজগুলি করতে ড্রেনে যাতে আবর্জনা না ফেলা হয়। আমাদের পৌর নিগমের পক্ষ থেকে এই ওয়ার্ডের আরও অনেকগুলি সমস্যা আছে, আমরা আস্তে আস্তে সমস্ত ড্রেনগুলি সংস্কার হবে। লালবাহাদুর ক্লাবের সামনে একটা বক্স কালভার্ট, এটা অনেক আগের ছিল, পুরনো ছিল, সেই কারণে এটা কিছুটা ভেঙে গেছে, এটা